আচ্ছা, তাহলে আমি আমি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছি 5 ডলারের একটা কাজ পেয়েছেন জি স্যার। হাবিব। হ্যাঁ হাবিব, আপনার পরিচয় বলুন। স্যার আমি হচ্ছে হাবিব, হচ্ছে ওই যে মেয়ের মজিদ নগরে থাকতাম, কিন্তু এখন ঢাকায় একটা কোর্সের জন্য আসছিলাম স্যার। এখন ঢাকায় তো থাকে খামার বাড়ি স্যার। ঠিক আছে, তাহলে জি বলুন স্যার। আপনি কাজটা পেয়েছেন, আপনি আমাদের ক্লাসে জয়েন করেছেন কখন? স্যার আমি ক্লাসে অনেক আগে জয়েন করছিলাম, কিন্তু আমি স্পোকেন ইংলিশে একটা কোর্স করার জন্য আমি ক্লাসটা করতে পারিনি স্যার। কিন্তু মানে আমি লাস্ট এই যে একদম সাবজেক্ট, সিরিয়াসলি জয়েন করছেন কখন থেকে? সিরিয়াসলি স্যার 1 সপ্তাহ হবে স্যার, বেশি দিন না স্যার, এক এক সপ্তাহ সপ্তাহ বা 2 সপ্তাহ হইতে পারে। জি স্যার, আচ্ছা, এক দুই দুই সপ্তাহ সপ্তাহ হবে। এই 2 সপ্তাহের স্যার মধ্যে আপনি আজকে প্রথম কাজ পেয়েছেন। জি স্যার ভেরি গুড, ঠিক আছে। স্যার কিন্তু বায়ার আমার কাজটা স্যার অ্যাপ্রুভ করছে না, ও বলছে লাইভে আসছে না, আপনি কি একটু স্ক্রিনশট আপনি শেয়ার দিবেন করুন, স্যার? স্ক্রিন শেয়ার করুন, আমি দেখছি। ওকে ওকে স্যার। স্যার দেখতে পাচ্ছেন স্যার? ওকে স্যার। আছি, স্যার এই যে ও যে এগুলো হচ্ছে স্যার SMS বায়ারের মেসেজ আর কি স্যার। তাহলে এটা হচ্ছে 5 ডলারের অর্ডার। বায়ারটা কোথাকার দেখি, এই বায়ারটাকে খুব পরিচিত মনে হচ্ছে, মানে অনেক আমাদের অনেক স্টুডেন্টকে এই বায়ারটাকে আমি আরো 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 ডিল করছে, মানে আরো অনেক স্টুডেন্টদের সাথে চ্যাট করছে বা জি কাজ স্যার, দিছে, অনেকেই কাজ করছে এই এই বায়ারের জি স্যার, সত্যি খুব পরিচিত মনে হচ্ছে। ইউনাইটেড স্টেটস, জানুয়ারি 2015 থেকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে সে আপনাকে কাজ দিয়েছে, জি স্যার, কাজ দিয়েছে, কাজটা করার পর আপনি অলরেডি করছেন, করে করে জমা দিয়ে দিয়েছেন। জি স্যার। এটা কয়দিন আপনাকে টাইম দিয়েছিল, কয়দিন? স্যার আমাকে 3 দিন টাইম দিয়েছিলাম, আমি তো স্যার 2 ঘন্টার মধ্যে করে দিয়েছিলাম। আমি আপনার ওই ভিডিও দেখে গেস্ট পোস্ট আমি জানতাম যে কিভাবে করতে হয় স্যার। গতকালকে কাজটা দিয়েছে, দেওয়ার পর আপনি কাজটা করছেন, করে জমা দিয়ে দিয়েছেন, তাই তো? জি স্যার, কিন্তু আচ্ছা, উনি আমার আবার তো যতটুকু বলছে যে জি আমার আমি যতটুকু দেখছি অন্যান্য স্টুডেন্টকে এই ভাইয়ার যে কাজটা দিয়েছিল সে কাজটা ছিল গেস্ট পোস্টিং এর। আপনাকে জি কি স্যার, দেখি, আই নিড ফর ইউ টু পোস্ট দিস ফটো অ্যান্ড আর্টিকেল অন এত এই সাইটে। জি স্যার, আপনাকে আই নিড ইউ টু পোস্ট দিস ফটো স্যার অ্যান্ড আর্টিকেল অন এত এই সাইটে, তাই তো? জি স্যার, এই সাইটে ফটো এবং আর্টিকেল পোস্ট করতে হবে। ইন দিস এন্টারটেইনমেন্ট সেকশন আই প্রোভাইড ইউ উইথ এ জি ফটো। স্যার, ও যা যা দিচ্ছে আমি আপনি স্যার সব সেভ করে রাখছি স্যার। এই সাইটে যাবেন, এই সাইটের মধ্যে এন্টারটেইনমেন্ট অংশ অপশনে যাবেন, জি স্যার, এন্টারটেইনমেন্ট অপশনে গিয়ে আই প্রোভাইড ইউ উইথ এ ফটো অ্যান্ড টেক্সট জি অ্যান্ড স্যার, ওয়ার্ড ডকুমেন্ট। একটা তো ওয়ার্ড যেগুলো ডকুমেন্ট দিচ্ছে দিবে, সব সব ফটো দিবে, টেক্সট সেভ করা দিবে। আছে স্যার। জি স্যার, দ্য টেক্সট অ্যান্ড ওয়ার্ড ডকুমেন্ট আর দ্য সেম আর্টিকেল, ওকে ওকে স্যার, জি স্যার, ওকে। সাম পোস্ট লিঙ্ক অর স্ক্রিনশট ইফ দিস ডক ডাস নট লাইভ রাইট অ্যাওয়ে, প্লিজ রাইট আছে, পোস্ট লিঙ্ক অর স্ক্রিনশট ইফ দিস ডকস নট গো লাইভ রাইট। মানে যদি কোনো প্রবলেম হয় আপনাকে স্ক্রিনশট দিয়ে জি দিতে স্যার, বলছেন। হ্যাঁ ঠিক আছে, জি স্যার, মানে স্ক্রিনশট দিয়ে আপনাকে পোস্ট করতে বলছে আর কি, যদি জি সরাসরি স্যার, যদি ডক ফাইল আকারে করা না যায় সরাসরি স্ক্রিনশট দিয়ে পোস্ট করতে বলছে। আচ্ছা, ডিড ইউ পোস্ট দ্য আর্টিকেল ইয়েট? আচ্ছা, প্লিজ চেক চেক দিস ম্যাম, আই এম ওয়েটিং ফর ইউর নেক্সট ওয়ার্ক। হ্যাঁ, স্যার আমি, জি স্যার, আপনি এটা কাজটা কি এখানে এখানে জমা দিয়েছেন? জি স্যার, এখানে জমা দিয়েছিলাম স্যার। এখানে তো জমা দিলে হবে না, কাজটা তো এখানে জমা দিতে হবে। ডেলিভার এগেইন, এখানে এখানে ডেলিভারে ডেলিভারে দেন নাই? স্যার, জি স্যার, তখন ডেলিভারি অপশন ছিল, তখন তো দিয়ে দিছি স্যার। এই যে আচ্ছা, আমার, তখন তো দিয়েছেন, এখন ডেলিভারি লাগবে না। এখন কাজটা আপনি জমা দিয়েছেন, জমা দিলে তো এখানে থাকার কথা। জি কাজটা কি স্যার, এক্সেল ফাইলে দিয়েছেন নাকি ডক, মানে গুগল ফাইলে, গুগল ডকসে? স্যার গুগল ড্রাফট বা এক্সেলে দিইনি স্যার, ওই যে যে আপনার নোটপ্যাড ছিল স্যার, নোটপ্যাডে লিখে ওর লিঙ্কটা দিয়ে দিছিলাম স্যার। বাবা, আমি তো সবসময় বলি যে এইভাবে কাজ জমা দেওয়া যাবে না, কাজ জমা দিতে হবে গুগল ডকসে, গুগল ড্রাফট, ঠিক আছে? জি স্যার, আমি জি যেভাবে স্যার, দেখিয়েছি সেভাবে জমা দেবেন, কোনো এক্সেল ফাইল, ওয়ার্ড ফাইল, নোটপ্যাড ফাইল সেভাবে দেওয়া যাবে না, ঠিক তাহলে আছে? স্যার কি আবার আবার জমা দেবো স্যার? আবার জমা দেন, শুধুমাত্র ডক ফাইলে জমা দেবেন, ড্রপ ঠিক ফাইলে আছে? জমা দেবো, হ্যাঁ, কারণ আমি জি স্যার, এই জিনিসটা হলে, মানে গুগল ডকে হলে জিনিসটা দেখতেও সুবিধা, জিনিসটা সেভও থাকে, জি স্যার, রেকর্ড থাকে, সবকিছু খুব ম্যানেজমেন্ট করা খুব সহজ। ইভেন কাজ জি জমা স্যার, দেওয়ার পরও কি আরো বাড়তি কাজ করা যায়, ওটিকে মডিফাই করা স্যার যায়। স্যার আমারটা কি একটু জমা দিয়ে দেবেন স্যার? আমার লিঙ্কটা স্যার
করা আছে স্যার জি দেখেন দেখেন গুগল ডকে আছেন ওকে স্যার স্যার গুগল ডকে যাব না স্যার আপনি টোটাল রিপোর্টটা রিপোর্ট আপনি শীটে যাবেন শীটে আপনি টোটাল রিপোর্টটা তৈরি করেন খুব সুন্দরভাবে রিপোর্টটা তৈরি করেন রিপোর্টটা তৈরি করে আমাকে দেখেন এটা তৈরি করতে যথেষ্ট সময় লাগবে ঠিক আছে ও ওকে স্যার আপনার কমপক্ষে আধা ঘন্টা সময় লাগবে রিপোর্টটা তৈরি করতে আপনি আর রিপোর্টটা সুন্দরভাবে তৈরি করে আমাকে আবার দেখেন স্যার আমার এই যেগুলো ফাইলগুলো দিয়েছে ওগুলো কি তো দেখুন আপনি শুনেন রিপোর্টের সবগুলো তো কিভাবে কার্যকর করতে হবে ওই অংশটা আপনি ভালো করে দেখেন যদি আপনি কোনো টেক্সট ফাইল জমা দেন সেটা তো গুগল শীটে জমা দিবেন আর যদি কোনো ভিডিও দেন জমা বা কোনো ইমেজ ফাইল দেন তাহলে সেগুলোর স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট লিংকটা দিতে হবে ঠিক আছে ওকে স্যার আপনি যে রিপোর্ট শটটা দিবেন সেই রিপোর্ট শটের মধ্যে রিপোর্টের মধ্যে থাকবে শুধু লিংক ঠিক আছে তো জি স্যার ঠিক আছে তাহলে ঠিক আছে আমি তাহলে আপনাকে স্টপ করে দিচ্ছি আপনি আচ্ছা আচ্ছা তৈরি করেন ঠিক আছে স্যার ওকে স্যার